আমি আয়নার সামনে চিরুনি নিয়ে নিয়ে গান করতাম। অনিশ্চয়তা আছে, এটা আমাদের মধ্যেও আছে, এটার জন্য অবশ্য আমরাও দায়ী। মানে আমি জিজ্ঞেস করলে বলতাম মা জানে। আসসালামু আলাইকুম দর্শক, আমি ফয়সাল রাব্বিকিন, হাজির হয়ে গেলাম আড্ডা উইথ ফয়সাল রাব্বিকিন শো নিয়ে। আজকের পর্বে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছে এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাঁধন সরকার, পূজা। পূজা কেমন আছো? এই তো ভালো। কেমন চলছে প্যান্ডেমিকের পর সিচুয়েশন? প্যান্ডেমিক তো আসলে সবারই অবস্থা মোটামুটি বেশি ভালো ছিল না গত বছর, প্লাস প্রায় 1.5 বছরের মতো। তাও আমি বলবো আমাদের সিঙ্গারদের তো আমরা লাকি যে আমরা বাসায় বসে ইউটিউব থেকে গান ছাড়তে পারছি বা বাসায় বসে ফোনে ভয়েস দিয়ে দিয়েছি। তারপর শোজগুলো তো মিস করেছি, বা আমাদের মিউজিশিয়ানদের একদমই মানে দেখা গেছে বাসা থেকে বেরোনো হতো না। আর আমার নিজের কাছেও যেহেতু বাইরে যেয়ে গান করে অভ্যস্ত, আমার কাছে মানে অসুস্থ লাগতো যে বাসার ছাদে হলেও দৌড় দিতাম, এরকম ছিল অবস্থাটা। বাট এটা ভালো যে যেহেতু এখন টিকা সার্বজনীন হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে কী বলবো, এই গত 1-2 মাস ধরে সব আবার আগের মতো শুরু হয়েছে, জমজমাট অবস্থা, স্কুল খুলে গেছে, তো এই জন্য আমি মানে এখন আবার আশাবাদী সব কিছু মিলে। আচ্ছা, তুমি কি কাজ শুরু করেছো? কিরকম হচ্ছে? হ্যাঁ, কাজ আমার করা ছিল, অনেক করা ছিল, আমি প্যান্ডামিকের জন্যই আটকে রেখেছিলাম, তো ওটা প্রেশারটাই আমার এখন পড়ছে, কারণ কোম্পানি বা আমার গান কোনোটাই আমি ছাড়তে দিই নেই। তো এইবার এই পূজার পরপর আমার উপর প্রেশার পড়ছে যে আমরা ছাড়ি, সবগুলো তো আর ছাড়া যায় না, তো আস্তে আস্তে করে আর কি ডেট বের করে করে ছাড়া হচ্ছে। আচ্ছা, কি আসছে সামনে, কি আসবে, মানে কি কি আসছে মানে গান কি আসছে সামনে? এর মধ্যে আমি যদি প্যান্ডামিকের পরপর বলি, আশুয়া পূজার গান করলাম প্রথমবারের মতো, দুর্গাপূজার গান, তারপর পূজার 2টা গান করেছি, আর একটা কিশোরের সঙ্গীতায়োজনে আমরা 10 জন ছিলাম, ওপার বাংলার কয়েকজন, এপার বাংলার কয়েকজন। এরপর ফ্রান্সের একটা কোম্পানি লে পয়েন্ট, ওখান থেকে একটা গান রিলিজ হয়েছিল আমার সলো, নাভেদ পারভেজের সুরে, গানটার টাইটেল হচ্ছে তোমায় ভালোবেসেছি। মাহি এবং ফয়সাল দীপ ছিল মেবি মডেল। আর আরেকটা গান রিলিজ হয়েছিল বেলাল ভাই চ্যানেল থেকে, বেশামাল নামে, গানটা বেলাল ভাই চ্যানেলের জন্যই করা, অন্য মামুনের ডিরেকশনে ছিল। এছাড়া আমার অনেকগুলো গান করা আছে, ও আসিফ ভাইয়ের চ্যানেল থেকেও একটা গান রিলিজ হয়েছিল লক্ষ্মী পূজার দিন, মেবি কতবার বলেছি তোকে টাইটেলে, কিশোরের সুর আর আহমেদ রিজমি ভাইয়ের লেখা। আর আরেকটা গান করা আছে, এটা আমি আমার ইচ্ছা আছে আমার বার্থডেতে ছাড়া, ও আমার আসিফ ভাইয়ের গান আমার চ্যানেলের জন্য করা আছে, ওটা হচ্ছে গিয়ে ছাড়বো আমার বার্থডেতে। দেন কুমার বিশ্বজিৎ দার সাথে একটা গান করা আছে, ওটার আমি ভয়েস দিই নাই, মানে দাদার ভয়েস নাও হয়ে গেছে, ওইটা আমার চ্যানেলের জন্য করা। তারপর অনন্য মামুনের ভাইয়ের ইয়েতে মানে অ্যাপসে 2টা গান উনি কিনে রাখছে আমার থেকে, ওইটার মিউজিক ভিডিও শ্যুট হবে, মানে ওটা ওনার ওখান থেকে আসবে। এছাড়া মুভির গান অনেক বেশি করা হয়েছে আমার এই প্যান্ডামিকে বা এর মধ্যে, আমি ইচ্ছা করেই মানে মুভির গানগুলোর প্রতি ঝোঁক দিয়েছি বেশি। এবার তো বেশ কয়েকটা মুভির গান করেছি যেগুলো আসছে এবং বা আসবে, যেমন সাইকো টাইটেল ট্র্যাক, কর্পোরেট, তারপর বীরে গান আছে, কদিন আগে শ্যুট হলো, ইমন আর সালোয়া মেবি আছে, তারপর তুমি আছো তুমি নিয়ে টাইটেল ট্র্যাকটা ছিল আমার। এছাড়া যমজ ভূতের গল্প, ওটা মানে আঁচল আছে ওখানে, ওইটা আহমেদ হুমায়ুন ভাইয়ের সুরে করা। এগুলো হচ্ছে আসতেছে। আর কর্পোরেটে 2টা গান আছে আমার, একটা মুইনের সাথে, একটা কিশোরের সাথে, কিশোরের সাথে একটা কিসলু ভাইয়ের সুর করা, আর ফেরারি ভাই লেখা মেবি, আর আহমেদ উমান ভাইয়ের সুরেটা হচ্ছে গিয়ে মুহিনের সাথে করা, আর বাকিগুলো হচ্ছে গিয়ে এখনো নাম সিলেক্ট হয়নি। বাট অনেক কাজ, মোটামুটি মানে মুভির গান সবচেয়ে বেশি গাওয়া হয়েছে আমার এই 1 মাসে। আর লাইভ গুলো করা হচ্ছে, টক শো, যেহেতু গান রিলিজ হচ্ছে স্বাভাবিক, গান রিলিজ হলে মিউজিক ভিডিও রিলেটেড টক শো গুলোতেও ডাক পড়ে, বা লাইভ করা লাগে, ওইটার একটা প্রেশার আছে। আর শোজ, ওপেন কনসার্ট ওইভাবে হচ্ছে না, কিন্তু কর্পোরেট প্রোগ্রাম বা ইনডোর প্রোগ্রাম, ডিফেন্সের প্রোগ্রামগুলো হচ্ছে, তো শোজও হচ্ছে মোটামুটি, ওখানেও সময় যাচ্ছে। এই তো। আচ্ছা,
আচ্ছা, অনেক ব্যস্ত সময় যাচ্ছে, এটা ভালো, আমি এটা খুশি, কারণ আমি বাসায় বসে থাকতে থাকতে মনে হচ্ছে অসুস্থ না অসুস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, সবারই একই অবস্থা, প্যান্ডেমিকে সবারই একই সিচুয়েশন হয়েছিল। আচ্ছা, একটু শুরুর সময়টা জানতে চাই, মানে একদম শুরুর দিকে, মানে এটা কি ছোটবেলা থেকেই তোমার গানের প্রতি আসক্তিটা? হ্যাঁ, ছোটবেলা থেকে বলতে আমার মা গান করতো, তো বিয়ের পরে গানটা কন্টিনিউ করতে পারে নাই, টিভি রেডিও অ্যানালিস্টে ছিলাম, তো এমন না যে মা বসে গানই করতে, আমি নাচ আর্ট গান তিনটেই পারি, নাচও আমার এই যেখানে কম্পিটিশনগুলোর মধ্যে নাচের পুরস্কারও আছে আর্টের পুরস্কারও আছে, তো আমার গানের প্রতি আলাদা একটা ঝোঁক ছিল। এবং আমি আমার বাবা মা যেহেতু পড়াশোনাটাতেও জোর দিয়েছে, এবং এমন না যে পড়াশোনাও আমাকে চাপায় দেওয়া হয়েছে, আমি নিজের থেকেই, আমি আবার পড়তেও পছন্দ করি, আমি নিজের থেকে সায়েন্স নিয়েছি, আমি নিজের থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছি। হ্যাঁ, আমার বাবার চাইতো আমি ডাক্তার হই, আমার কেন জানি বায়োলজি পছন্দ ছিল না, বা আমার কি ইমোশনাল, তো আমি ডাক্তার রিলেটেড কোনো কিছু আমার মনে হয় আমি নিতে পারবো না, তো এই কারণে আমি পরীক্ষাই দিইনি মেডিকেল, কারণ যদি টিকে যায় বাবা ঢুকাই, কারণ বাবার খুব ইচ্ছা ছিল, এই জন্য আমি পরীক্ষাই দিই না, কারণ আমি জানতাম যদি টিকে গেলে আমাকে দিয়ে দিবে, ওই অপশানটাই আমি রাখি নাই। আর জাহাঙ্গীরনগরে আইটিতে আমি চান্স পেয়েছিলাম, কিন্তু আমি ওখানে যাই নাই, বিকজ তখন আমার মাত্র হচ্ছে তোমার আমার ভালোবাসা দূরে দূরে মানে মার্কেটে আসছে, তো আমার ব্যস্ততা তখন মাত্র, মানে পূজা নামটা সবাই জানে, তো ওই সময় আমার জাহাঙ্গীরনগরে ওখানে থাকা থেকে মানে আমি পুরো একটা মনে হতো ব্যাকগ্রেডেড হয়ে যেতাম, মানে ঢাকা আসা হতো না, এভাবে কাজ করতে পারতাম না, যেটার কারণে আমি ওই স্যাক্রিফাইসটা করি। আমি পরে আইবিতে এসে ভর্তি হই, আর আইবি থেকে বের হওয়ার পরও আমি ডেস্কোতে ইন্টার্ন করেছি কিছুদিন, ওখানেও আমি পরে আর জব কন্টিনিউ করিনি, বিকজ আমি আমার প্রেশার পড়ে যেত গানের ব্যস্ততার কারণে, আর আমি আর আমি একটু পছন্দ করি, আমি গানটাকেই বেশি পছন্দ করি। পিচ্চিবেলার কথা যেহেতু জিজ্ঞেস করলেন, আমি আয়নার সামনে চিরুনি নিয়ে নিয়ে গান করতাম একদম ছোট থাকতে, তখন মনে হয় কত 6-7 বছর বা 5-6 বছর বয়স হবে, আমি 1 উঠি নাই, গান করতাম আর ভাবতাম অনেক মানুষ আছে আমার দূর থেকে দেখতো হাসতো, বা মা গান, মার গানের টিচার আসতো, আমি পাশে বসে থাকতাম বা দূর থেকে, তখন তো পূর্ণা হয় না, পিয়ার সাথে দুষ্টামি করতাম, লুকা লুকা গান শুনতাম, গান মানে গানের প্রতি আমার আলাদা একটা ইয়ে ছিল। আর ডাক্তার বা ইঞ্জিনিয়ার এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে মানে হয় না যে ছোটোবেলায় আমি যখন নতুন করে দিয়েছি বিভিন্ন কম্পিটিশন দিয়েছি, জিজ্ঞেস করে তো বা স্কুলেও জিজ্ঞেস করে না যে তুমি বড়ো হয়ে কী হবা, আমি কখনো বলি নাই যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, আমি পিচ্চিবেলা থেকে আমি সবসময় বসে আমি গানের শিল্পী হতে চাই, এটা আমার মানে ছোটোবেলা থেকে ইচ্ছা, মানে আমার বাবা মা বকা দিত এটা কোনো ইচ্ছা শিল্পী কোনো পেশা এরকম বলতো, বিকজ এখন আমাদের দেশে ওই ধারণাটা আছে যে শিল্পী হলে হয়তো এটা কোনো পেশা না, এটাও যে একটা পেশা হতে পারে, মানে একটা অনিশ্চয়তা অনিশ্চয়তা আছে, এটা আমাদের মধ্যেও আছে, এটার জন্য অবশ্য আমরাও দায়ী, কিন্তু তারপরেও আমার ওই যে আমার আমার একটা জিনিস কি যে হ্যাঁ এখন কোশ্চেন করতে পারে আমি নাচটা কেন কন্টিনিউ করলাম না, নাচ করলে গলা বসে যেত, আর্ট এখনও করি, মানে সময় পায় না টুকটাক করি, কিন্তু গানটার প্রতি মানে লেগে থাকার কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে গানই একটা মাত্র জায়গা বা উপায় যে আমি যদি অসুস্থও থাকি মরার একদিন আগ পর্যন্ত আমি গুনগুন করে গান করতে পারবো, বাকি কোনো কিছু আমি পারবো না করতে, এই জিনিসটা আমাকে ছেড়ে যাবে না কখনো, বা মনের প্রশান্তি দেয়, তো ওই যে কানেক্ট করতে পারি গানের সাথে আমি, দ্যাটস ওয়াই আমি মানে মানে আমার প্রথম ভালোবাসা লাইফে গান, আমি যখন কিছু বুঝেও না, এমনও আসতাম ছোটোবেলায় যারা আমাকে দেখছে বা সেরা কণ্ঠের ক্যাম্পেও ছিলাম, আমি কথাটা তো বলতাম না, বা আপনিও দেখছেন আগে আমি কেমন ছিলাম, মানে আমি জিজ্ঞেস করলে বলতাম মা জানে, কিন্তু গান চেষ্টাটা একদম শুরু থেকে খুব বেশি ছিল, হ্যাঁ মানে মার অবদান সবচেয়ে বেশি ছিল, মা না থাকলে এতটুকু আসতাম না, কিন্তু আমার কথা মানে বলাটার ইটা যে আমার নাম, যেখানে আমি নাম জিজ্ঞেস করলে বলতাম মা জানে, কিন্তু এটা বুঝতাম যে গান ছাড়া থাকতে পারবো না, মানে ওই গানের প্রতি গানটা বুঝতাম, আর কিছু বুঝতাম না।